এই খেতে কত মাছ পড়েছে, বড় বড় কাতলা, রুই মাছ আছে। দেখুন বন্ধুরা, কই মাছও দেখা যাচ্ছে দেখুন, আর বড় বড় কাতলা পড়েছে বন্ধুরা দেখুন। এক খেতেই বাজি মাছ দেখুন বন্ধুরা। নমস্কার বন্ধুরা, মলয় সাঁতরা ব্লগে আপনাদের সকলকে স্বাগত। আশা করি আমার সব বন্ধুরা ভালো আছেন। আজকে একটা ভিডিও করব বন্ধুরা, আমার নিজের পুকুরে খেজালে মাছ ধরব। তো জাল নিয়ে আমরা চলে এসেছি পুকুর ধারে। এই যে পুকুর বন্ধুরা, পুকুর ধারে চলে এসেছি। খেজালে মাছ দেখা যাক আজকে কেমন পড়ে। লব হাতে জাল নিয়ে জালটা ঠিক করে নিচ্ছে। জালটা গুছিয়ে রাখা হয়েছিল, জালে পাক হয়ে আছে, পাকটা খুলে নিচ্ছে। প্রথম খেয়ে ফেলবে, দেখা যাক বন্ধুরা প্রথম খেতে কি মাছ পড়ে সেটা আপনাদের আমি নিশ্চয়ই দেখাবো। তো দেখতে থাকুন মলয় সাঁতরা ব্লগের আজকের এই ভিডিওটা। আর আজকের এই ভিডিওটা ভালো লাগলে মলয় সাঁতরা ব্লগকে অবশ্যই সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট করবেন বন্ধুরা। দেখতে থাকুন আজকের এই ভিডিওটা। জাল আমরা প্রথমকে ফেলবো, সবটাই আপনাদের দেখাবো। আপনারা ধৈর্য সহকারে আমার সঙ্গে থাকুন, কি মাছ পড়ে আপনাদেরকে দেখাবো। প্রথম খেয়ে জাল ফেলা হচ্ছে দেখুন, জাল ফেললাম, দেখা যাক কি মাছ পড়ে। একটু ঠান্ডা জালটা, ওই তো পড়েছে মাছ, পড়েছে। বলকা দিল একটা, দেখা গেল। তো দেখা যাক কি মাছ পড়ে। জাল টানা হচ্ছে, নিচু করে করতাম। দেখুন বন্ধুরা, অনেকগুলোই মাছ পড়েছে, দেখাবো আপনাদের। সিলভার কাপ পড়েছে, রেখে দেখ, ব্যাগটা নিয়ে ওই মাছ পড়েছে। দেখছেন বন্ধুরা, একটা সিলভার কাপ পড়েছে। প্রথম খেয়ের মাছ, বউনির মাছ, বাড়িতে খাবার জন্যে রেখে দেওয়া হচ্ছে। আরও মাছ পড়েছে বন্ধুরা। বাটা, বাটা দেখুন, দেখুন সাইজটা, বাটা মাছ ভালোই সাইজ। কই মাছ পড়েছে বন্ধুরা, দেখুন কই মাছ, এটা কই। আরো মাছ পড়েছে, আবার একটা কই মাছ বন্ধুরা। রেখে দাও, এটা নাইলোটিকা, নাইলোটিকা। খাড়া করে রাখো ব্যাগটা, এই গাছটায় ঠেকাও না, এই গাছটায় পায়ের পেছনে। আরো একটা নাইলোটিকার একটা দেশি শিং মাছ পড়েছে বন্ধুরা, দেখুন, দেখতে থাকুন, এটা নাইলোটিকা। শিং মাছ পড়েছে, দেখি সাবধানে কর, কাঁটা মেরে দেবে, কাঁটাটা ভেঙে দে পারলে, জালের ভিতরেই ভেঙে দে না। দেখুন বন্ধুরা, এটা শিং মাছ, শিং মাছ বাচ্চাদের জন্য খুব ভালো মাছ, শিশুদের খাওয়ালে অনেক উপকারের। এই একটা পুঁটি মাছ পড়েছে বন্ধুরা, দেখুন, এই যে লাফাচ্ছে, দেশি পুঁটি। বন্ধুরা দেখছেন, প্রথম খেয়ে ফেলার পর জাল পরিষ্কার করে এটা দ্বিতীয় খেয়ে ফেলা হচ্ছে। তো প্রথম খেয়ে কি মাছ পড়েছে আপনাদেরকে আমি দেখিয়েছি, এই খেপে কি মাছ পড়ে সেটা আপনাদেরকে দেখাবো। লব জাল নিয়ে রেডি, ডাক নাম বড়, সুন্দর জাল পড়েছে বন্ধুরা। দেখা যাক কি মাছ পড়ে। আর আমার সকল বন্ধুদের অনুরোধ করব, আজকের এই ভিডিওটার সঙ্গে আপনারা থাকুন। আর এই পুকুরে অনেক রকম বড় বড় মাছ আছে, এখনো শীত শেষ হয়নি। দেখা যাক কি মাছ পড়ে, আপনারা দেখতে থাকুন এই ভিডিওটা। জাল টানা হচ্ছে, বড় মাছ পড়েছে বন্ধুরা, দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটা। কি মাছ পড়েছে আপনাদের আমি দেখাবো। দেখুন বন্ধুরা, এই খেতে কত মাছ পড়েছে, বড় বড় কাতলা, রুই মাছ আছে। দেখুন বন্ধুরা, কই মাছও দেখা যাচ্ছে, দেখুন, আর বড় বড় কাতলা পড়েছে বন্ধুরা, দেখুন, এক খেতেই বাজি মাছ। দেখুন বন্ধুরা, ছোট কাতলাগুলো ছেড়ে দেওয়া হচ্ছে বন্ধুরা, আর এইটা সব থেকে বড় কাতলা পড়েছে, এটা বাড়িতে খাওয়ার জন্য রেখে দেবো। 1.5 কিলোর ওপর ওজন হবে বন্ধুরা, প্রায় 2 কিলোর মতো হয়তো। আরো জালে মাছ আছে, এক খেতে কত মাছ এসেছিল বন্ধুরা, সত্যি আজকে মনটা ভরে গেল, খুব খুশি আমি। আর সুন্দর করে আজ বড় জাল ফেলেছে, বেশি জাল ফেলতে হয়নি, 6-7 কি জাল ফেলা হয়েছে বন্ধুরা, মাছ মোটামুটি পড়ে গেছে। আরও একটা মাছ আছে, দেখি এটা কি মাছ, রুই মাছ হলে রেখে দেবো, কাতলা হলে ছেড়ে দেবো বন্ধুরা। এটা কাতলা মাছই আছে আর রাখবো। আজকে এটাই শেষ টান বন্ধুরা, এটা টান দিয়ে দেওয়া হলো পুকুরে। প্রচুর মাছ লাফাচ্ছিল, আপনাদেরকে দেখাবো কত মাছ পড়েছে। মলয় সাঁতরা ব্লগে এই ভিডিওটা বন্ধুরা আপনাদের ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট, শেয়ার করবেন বন্ধুরা। দেখুন বন্ধুরা জালে কেমন মাছ লাফাচ্ছে। বন্ধুরা দেখুন আজকের এটা শেষ খেয়ে ফেলা মাছ পড়েছে। দেখুন শুধু রুই মাছ, অনেক রুই মাছ পড়েছে। দেখুন জাল ভর্তি। তো আজকের মলয় সাঁতরা ব্লগে এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট, শেয়ার করবেন বন্ধুরা। আর সত্যি আজকে মাছ ধরে আমি খুব আনন্দ পেয়েছি, কারণ এই শীতকালে মাছ ধরা খুব কঠিন। দেখুন কত মাছ পড়েছে, যদিও বেশিরভাগ মাছ আমি ছেড়ে দেব। এর আগের খেগুলোতেও মাছ পড়েছে, মাছ আমি রেখে দিয়েছিলাম বাড়ির জন্যে। এত মাছ আবার পরবর্তী সময় আবার মাছ ধরবো, মাছ ছেড়ে দেবো। তো ভিডিওটা আর বড়ো করবো না বন্ধুরা। আমার সব বন্ধুরা ভালো থাকুন, সুস্থ থাকুন। এখানেই ভিডিওটা শেষ করছি।